স্বামীর কাছে পাওয়া এমন ব্যবহার, তার উপর ব্রেকফাস্টে এত রান্না, এসব দেখে সুমনা প্রচন্ড ভয় পেয়ে যায়। বেশ কয়েকদিন ধরে তার যা পায়েলও বাড়িতে নেই, সে নিজের মায়ের বাড়িতে গেছে। তার যা বাড়িতে থাকলে সুপ্রিয়ার কাজ অনেক সহজ হয়, আর তার অনুপস্থিতিতে একা হাতে এত কিছু রান্না করা সুপ্রিয়ার কাছে এক পরীক্ষার মতো মনে হয়। তবুও সে নিজের কথা ভুলে সবার জন্য ব্রেকফাস্ট করতে শুরু করে। তবে এত রান্না একসঙ্গে করতে না পেরে সুপ্রিয়া প্রচন্ড বিরক্ত বোধ করে। সে একা একা চুপচাপ রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আমি কিছুতেই আর রান্না করতে পারবো না, আমার পক্ষে আর সম্ভব হবে না। কারোর বাড়ির উৎসব অনুষ্ঠানেও এত রান্না হয় না যতটা এই বাড়ির ব্রেকফাস্টে রান্না হয়। সবকিছু আমি করব, তারপরেও আমাকে এত কথা কেন শুনতে হবে? এই বলে সুপ্রিয়া চোখে জল মুছে রান্নাঘর থেকে বের হতে যাবে, এমন সময় তার শাশুড়ি মা সেখানে চলে আসে। কি হয়েছে বৌমা, তুমি সকাল সকাল চোখে জল ফেলছো কেন? এভাবে বাড়ির বউ কাঁদলে কি বাড়ির ভালো হয় কখনো? ঘুম থেকে উঠে আমার কিছু করতে ইচ্ছাই করে না মা, শুধু মনে হয় বিছানায় বসে চা খাই, ফোন ঘাটি আর বিশ্রাম করি, আর সেখানে আমাকে এত ধরনের রান্না করতে হচ্ছে। আপনি বলুন, ভালো লাগে কারোর? এই একটা কারণে তুমি চোখের জল ফেলছো বলে তো আমার বিশ্বাস হয় না। কি হয়েছে আমাকে বলো, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি অর্পণ তোমাকে কিছু বলেছে? প্রশ্নগুলো শুনে সুপ্রিয়া আরো কাঁদতে শুরু করে। আজ আমার একদম এত ব্রেকফাস্ট বানাতে ভালো লাগছে না, কিন্তু তা বললে তো আর হবে না, বাড়ির সবার জন্য খাবারের ব্যবস্থা তো আমাকেই করতে হবে। সেই কারণে আমাকে সাহায্য করার জন্য আমি অর্পণকে ডাকতে গিয়েছিলাম, তাই ও আমাকে অনেক অপমান করলো। এবার এদের ভালো মতো শিক্ষা দিতে হবে, এই নানান রকমের ব্রেকফাস্ট খাওয়ার ব্যাপারটা তোমার শ্বশুর মশাইয়ের মাথা থেকে এসেছে, নিজেরা তো কুটোটাও নেড়ে দেখবে না, আর আমাদেরকে দিয়ে খাটিয়ে মারবে। মিনতি দেবী সুপ্রিয়াকে বেশ কিছু কথা বুঝিয়ে বলে। কিছুক্ষণের মধ্যে তারা দুজনে মিলে আবার ব্রেকফাস্ট বানানোর কাজে লেগে পড়ে। বেলা 8টা বাজলে প্রত্যেকের ঘরে চা দিয়ে আসা হয়ে গেলে সুপ্রিয়া এবং মিনতি দেবী দুজনেই তাদের বানানো খাবার নিয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে যায়। টেবিলে রাখা খাবার দেখে বাড়ির সবাই একেবারে অবাক হয়ে যায়। এসব কি, এসব কি বানিয়েছো? শুধু একটাই খাবার? কে খেতে চেয়েছে এই খাবারটা? আমরা তো ব্রেকফাস্টে নুডলস খাই বলে আমার মনে হয় না। সকাল 6টায় ঘুম থেকে উঠে শুধু এই বানিয়েছো? হ্যাঁ, শুধু এটাই বানিয়েছি। প্রত্যেক দিন তো তোমাদের পছন্দ মতো খাবার রান্না হয়, কিন্তু আজ আমার খুব নুডলস খেতে ইচ্ছা করছিল, তাই আমি নুডলস বানিয়েছি। এটা তুমি ঠিক করলে না বৌমা, আমি এখন অফিসে যাবো এই বাচ্চাদের খাবার খেয়ে। তুমি জানো না প্রত্যেকদিন ব্রেকফাস্টে আমার রুটি আর তার সাথে কোনো রকমের একটা তরকারি প্রয়োজন হয়। জানি তো, কিন্তু আজকে আমার শরীর ভালো লাগছিল না, আর আমি অর্পণকে বলেছিলাম আমাকে সাহায্য করতে, ও আমার কথা পাত্তা দেয়নি, তাই আমার যা মনে হয়েছে আমি তাই বানিয়ে নিয়েছি। এই তুই সাহায্য করিস নি কেন ওকে? তোর ভুলের জন্য এখন আমাদের সবাইকে নুডলস খেতে হবে? তোর মতো ছেলে তো আমি দুটো দেখিনি। ও আমাকে সকাল 7টার সময় ঘুম থেকে তুলে ওকে ব্রেকফাস্ট বানানোর জন্য সাহায্য করতে বলেছিল, আর ওটা আমার পক্ষে কখনো সম্ভব? তুমি বলো, আমি সারাদিন অফিসে কাজ করি, আমার কি বিশ্রামের প্রয়োজন নেই? ঠিক এই কারণেই বৌমা আজকে নুডলস বানিয়েছে, কারণ ওরও তো বিশ্রামের প্রয়োজন, তাই না? আমি ওকে সাহায্য করতে পারতাম, কিন্তু ইচ্ছে করেই করিনি। সুপ্রিয়া তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকত। সুপ্রিয়া বরাবরই মাত্র 3 জন সদস্যের পরিবারে থেকে মানুষ হয়েছে। জয়েন্ট ফ্যামিলি কেমন হয় কিংবা কিভাবে সেখানে মানিয়ে নিতে হয়, এই ব্যাপারে সুপ্রিয়ার বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না। আর উপরওয়ালার ইচ্ছায় সেই সুপ্রিয়ার বিয়ে হয় এক জয়েন্ট ফ্যামিলিতে। সেখানে একটি পরিবারে কম করে 8 জন লোক ছিল, স্বামী, শাশুড়ি মা, শ্বশুর মশাই, ভাসুর, জা, জায়ের 2 ছেলে মেয়ে, সবাইকে নিয়ে এক বিশাল পরিবার। বিয়ের পরের দিন সকালবেলা সুপ্রিয়া যা প্রায় ভোরবেলা 6টার সময় তার ঘুম ভাঙিয়ে দেয়। এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস সুপ্রিয়ার ছিল না, তাই সে তার জায়ের ব্যবহারে বেশ বিরক্ত বোধ করে। এত বেলা হয়ে গেল, তুমি এখনো ঘরের মধ্যে মুখ গোমড়া করে বসে আছো কেন? চলো চলো, বাড়ির সকলের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। ব্রেকফাস্ট বানাতে আর কতক্ষণ লাগবে? কয়েকটা লুচি কিংবা রুটি আর একটা তরকারি করলেই তো হয়ে যাবে। আমি না হয় লুচিগুলো করে দেব, আর তুমি তরকারিটা করে নিও। এটার জন্য তুমি আমাকে 6টার সময় ডেকে দিলে। এই বাড়িতে আজকে তোমার প্রথম দিন, তাই এত সহজে কথাটা বলে দিলে। আমার সঙ্গে একদিন রান্নাঘরে চলো, তাহলেই বুঝতে পারবে এই বাড়িতে ব্রেকফাস্ট বানানো সহজ নাকি কঠিন। ব্রেকফাস্ট বানানো কঠিন কিভাবে হবে? শুধু কর্নফ্লেক্স আর দুধ দিয়েও তো ব্রেকফাস্ট করে নেওয়া যায়। আমি তো বিয়ের আগে বেশিরভাগ দিন শুধু ওইসবই খেতাম। এখন আর সময় নষ্ট না করে রান্নাঘরে চলো প্লিজ। সবাই ঘুম থেকে উঠে গেলেই খাবারের জন্য তাড়া দেবে, আর সবচেয়ে আগে চাটা বসাতে হবে। সকালবেলা ঠিক 8টা বাজতেই সবার ঘরে ঘরে গিয়ে চা দিয়ে আসতে হয়। চলো এবার। পাইলের কথা শুনে সুপ্রিয়ার একটু অদ্ভুত লাগে।
সুপ্রিয়া বুঝে উঠতে পারে না পায়েল কেন শুধুমাত্র ব্রেকফাস্ট বানানো নিয়ে এত চিন্তা করছে। সুপ্রিয়া পায়েলের কথা মতো রান্নার যোগান দিতে থাকে। পায়েল রান্নাঘরে এসে একের পর এক শাকসবজি বের করতে থাকে আর আরো নানান রকমের জিনিসপত্র বের করে সেগুলো দিয়ে বিভিন্ন রকমের খাবার দাবার বানানোর প্রস্তুতি করতে থাকে। সকালবেলা এত কিছু রান্না হবে দেখে সুপ্রিয়া প্রচন্ড অবাক হয়। ব্রেকফাস্টে এত রান্না হতে সুপ্রিয়া আগে কখনো দেখেনি। এত কি বানাবে তুমি? কালকেই তো বিয়ে বাড়িতে সবাই এত কিছু খেলো, তারপরে আজকে সকালবেলা এত কিছু কেউ খেতে চাইবে? তুমি যে কি করছো না আমি সত্যি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। তোমাকে কিছু বুঝতে হবে না, এখন আমার কাছে তোমাকে বোঝানোর একটা মিনিটও সময় নেই। ওই দেখো 7:30 বাজতে চললো, তাড়াতাড়ি চাটা বসিয়ে দাও। দুটো ওভেনে দু জায়গায় চা বসাবে, একটাতে আদা দিয়ে আর একটাতে আদা ছাড়া। চাও দুই রকমের, আর কি করতে হবে একটু বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। চাটা হয়ে গেলে সবার ঘরে ঘরে গিয়ে দিয়ে আসবে আর তারপর রান্নাঘরে এসে একটু দুধ গরম বসাবে। দুধ হয়ে গেলে তাতে এক চামচ করে চকলেট হরলিক্স মিশিয়ে আমার ছেলে মেয়ে দুটোকে দিয়ে আসবে, তারপর আমি তোমাকে বাকি সবকিছু বলে দেবো। এরপরেও কিছু বাকি থাকে? আর আদা দিয়ে চা কাকে দেবো সেটা তো বললে না। আদা ছাড়া চা শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে দেবে, আর বাকি সবাইকে আদা দেওয়া চা। তুমি কিন্তু আমাদের দুজনের জন্য চা করতে ভুলো না, আমিও আদা দিয়েই চা খাবো। তুমি চাইলে চা খেতে পারো আর না হলে নিজের জন্য কফিও করে নিতে পারো। না না আমি একটু জল খাবো, আমাকে একটু জল দেবে প্লিজ, এত কাজ আমি কোনোদিনও একেবারে করিনি আর কাউকে করতেও দেখিনি। এত কিছু একেবারে মনে রাখার কথাও আমার কখনো মনে হয়নি। একটু ধৈর্য ধরো, তুমি আবার আমার মতো সব শিখে যাবে, আমিও তো একদিনে শিখিনি। তখন আমাদের শাশুড়ি মা এভাবেই আমাকে সব বুঝিয়ে দিয়েছিল, এখন যেমন আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এভাবেই নিজেদের মধ্যে কথা বলতে বলতে পায়েল আর সুপ্রিয়া দুজনেই কাজ করতে থাকে। ঠিক 8টা বেজে গেলেই পায়েলের কথা মতো সুপ্রিয়া সবার ঘরে ঘরে গিয়ে চা এবং দুধ দিয়ে আসে। ঠিক 8:30 মধ্যে পায়েল ব্রেকফাস্ট টেবিলে সবার জন্য খাবার সাজিয়ে দেয়। ব্রেকফাস্ট টেবিলে এত খাবার দেখে সুপ্রিয়ার চোখ ছানা বড় হয়ে যায়। সে কিছুতেই হিসাব মিলিয়ে উঠতে পারে না যে শুধুমাত্র ব্রেকফাস্টে কেউ কিভাবে এত খাবার খেতে পারে। একে একে তার বাড়ির সকল সদস্যরা ব্রেকফাস্ট টেবিলে চলে আসে। সুপ্রিয়ার চোখ মুখের অবস্থা দেখে তার স্বামী অর্পণের খুবই হাসি পায়। কি হলো সুপ্রিয়া, কোথায় হারিয়ে গেলে? ব্রেকফাস্টের টেবিলে এত খাবার দেখে ভিমরি খেলে নাকি? এটাই বাড়ির প্রত্যেক দিনের ব্যাপার, একটু সময় দাও তুমিও শিখে যাবে। আমার বাপের বাড়িতে আমরা মাত্র 3 জন লোক আর আমরা লাঞ্চ বা ডিনারেও কখনো এত খাবার একসঙ্গে খাইনি। হ্যাঁ কারো জন্মদিন কিংবা বাবা মায়ের অ্যানিভার্সারি হলে সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু ব্রেকফাস্টে এত খাবার কখনো খাইনি, তাও আবার প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাবার। আমাদের বাড়িতে সবাই এক রকমের খাবার খায় না, লাঞ্চ বা ডিনার একই রকমের হলেও দিনের শুরুটা আমরা সবাই নিজেদের পছন্দ মতো খাবার খেয়েই করি, বুঝেছো? তার মানে প্রত্যেক দিনই ব্রেকফাস্টে এত খাবার বানাতে হয়? আমি তো ভাবছিলাম আমি এই বাড়ির নতুন বউ বলে আজকে ব্রেকফাস্টে স্পেশাল কিছু হচ্ছে। সুপ্রিয়ার কথা শুনে তার শাশুড়ি মা মিনতি দেবীও হেসে ওঠে। হ্যাঁ হ্যাঁ তোমার আসার জন্য একটু স্পেশাল তো রান্না হয়েছেই, তবে এমন প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা খাবার আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হয়। আমিও মাঝে মাঝে বড় বৌমার সাথে রান্নার কাজে হাত লাগাই, তবে এখন তুমি এসে গেছো বলে আমি এবার থেকে বিশ্রাম করব। দিদি ভাই এতদিন এতগুলো রান্না একা একা কিভাবে করতো? আমি তো আজকে দিদি ভাইকে রান্না করতে দেখেই হাঁপিয়ে গেলাম। এভাবেই তারা খেতে খেতে কথা বলতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। সুপ্রিয়া এখন বুঝে গেছে তার শ্বশুর বাড়িতে ব্রেকফাস্টে কাকে কি খাবার দিতে হয়। তার চায়ের দুই ছেলে মেয়ের জন্য দুধ কর্নফ্লেক্স কিংবা ইডলি অথবা চিজ স্যান্ডউইচ, তার ননদের জন্য যে কোনো ঝাল কিছু, তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের জন্য রুটি এবং তার সঙ্গে তরকারি, কোনো ভাজা হলে চলবে না, এবং তার ভাসুর ও স্বামীর জন্য যে কোনো রকমের টোস্ট অথবা স্যান্ডউইচ। এতদিনে সুপ্রিয়া বাড়ির সমস্ত কাজ ঠিকঠাক ভাবে বুঝতে পেরে যাওয়ায় তার যা কয়েকদিনের জন্য তার বাপের বাড়িতে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। তুমি চলে গেলে আমি তো জলে পড়ে যাব দিদি, আমি যদি একা একা এতজনের সমস্ত রান্না করতে না পারি তাহলে তো ব্রেকফাস্টেই আমার সাথে বাড়ির সবার অশান্তি হয়ে যাবে। আমি না থাকলে তো বাবলু আর পিঙ্কিও থাকবে না, এমনিতেই 3 জনের খাবার তোকে কম বানাতে হবে, তুই চিন্তা করিস না তো, তুই সব পেরে যাবি আমি জানি। এই বলে পায়েল সেখান থেকে চলে যায়। সেদিন থেকে বাড়ির ব্রেকফাস্টের দায়িত্ব এসে পড়ে সুপ্রিয়ার ওপর। সে প্রথম দু একদিন একা একা সমস্ত কিছু সামলে নিলেও তৃতীয় দিন এত কাজ সে একা একা করে উঠতে পারে না। সে তার স্বামীকে ডাকতে চায় তার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। তখন প্রায় 7:00 বাজে। অর্পণ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সুপ্রিয়া তাকে ডাকতে গেলে সে খুবই রেগে যায়।
সকাল সকাল আমাকে ডাকছো কেন? বাড়ির বউ হয়ে একা একা রান্না করতে পারো না? বউ যাতে দিন তাহলে একা একা কিভাবে করতো? বৌদি পারতো, কারণ মা বৌদিকে সাহায্য করতো। এখন তো মায়ের বয়স হয়েছে, মা কত ওষুধ খেয়ে ঘুমায় বলো তো? সব জেনেও এত সকালে আমি মাকে ডাকতে যাব? আমাকে ব্রেকফাস্ট বানাতে সাহায্য করার জন্য? সামান্য ব্রেকফাস্টটুকু নিজে বানাতে পারো না? এতই যখন অপারক তাহলে বিয়ে করতে গেলে কেন? থাকতে মা বাবার কাছে বসে, তাহলে অন্তত এইভাবে আমার ঘুমটা নষ্ট হতো না। এই বলে অর্পণ আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। তার এই ব্যবহারে সুপ্রিয়া প্রচন্ড কষ্ট পায়। সে আর কিছু না বলে রান্নাঘরে চলে যায়। তাকে কাঁদতে দেখে তার শাশুড়ি মা সেখানে চলে আসে। অর্পণের করা কাজের কথা শুনে মিনতি দেবী তাকে বলে দেয়, সুপ্রিয়া যেন আজকে কারোর জন্য আলাদা করে কিছু রান্না না করে, আর আজকে সবার জন্য যেন সে নুডলস বানায়। সবাই ব্রেকফাস্টে নিজেদের পছন্দের খাবারের জায়গায় শুধুমাত্র নুডলস দেখে চমকে যায়। এরপর থেকে বাড়ির বউরা বিশ্রাম করবে আর তোরা রান্না করবি। তোদের কাজ কাজ, আর আমাদের কাজ বুঝি কাজ নয়। পায়েল বৌমা বাপের বাড়িতে গেছে আর সুপ্রিয়া বৌমার শরীর ভালো নেই, আমিও রান্না করতে পারবো না। তোরা দুদিন অফিস ছুটি নিয়ে রান্নার দায়িত্ব নিবি। আমি এতজনের রান্না কিভাবে করবো মা? বাবা তো সাহায্য করবে না তুমি জানোই, আর দাদা তো সকালবেলায় হাঁটতে বেরিয়ে যাই। শুধু ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাবে বলে বিয়ে করেছিলে বুঝি? এতই যখন সমস্যা তখন সিঙ্গেল থাকতে পারতে। বিয়ে করতে কে বলেছিল? তুমি বিয়ে না করলে আজকে এভাবে আমার শরীরটা অন্তত খারাপ হতো না। সুপ্রিয়ার কথা শুনে অর্পণ আর কিছু বলতে পারে না। সে সকালের ব্যবহারের জন্য সুপ্রিয়ার কাছে ক্ষমা চায়। আর আগামী কয়েকদিন সুপ্রিয়াকে বিশ্রাম দেওয়ার জন্য অর্পণ একা হাতে সবার জন্য রান্না করতে রাজি হয়। সে রান্না করতে গিয়ে বুঝতে পারে সুপ্রিয়া এবং পায়েল কতটা কষ্ট করে প্রত্যেক দিন একইভাবে এতজনের জন্য এত রকমের রান্না করে। তারপর থেকে সে আর কখনো সুপ্রিয়াকে কোনোভাবেই অপমান করে না। কয়েকদিন পরে পায়েল বাড়িতে ফিরে এলে তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। বৌমা, তোমার চুল একেবারে উস্কো খুস্কো হয়ে গেছে, যাও বাথরুমে গিয়ে ভালো করে শ্যাম্পু করে নাও, না হলে চুল কিন্তু নষ্ট হয়ে যাবে। বাইরে যা ঝড় হচ্ছে তোমার চুলে সেই কারণে ধুলোবালি লেগে গেছে। আমি তো আপনাকে বারবার বারণ করেছিলাম যে এই ঝড়ের মধ্যে আমি বাইরে বেরোবো না, আপনি জোর করে আমাকে দোকানে নিয়ে গেলেন। আর দেখুন, আমার চুলে সমস্ত ধুলোবালি পাতা নোংরা এসে পড়েছে। আপনি তো জানেন আমি আমার চুলকে কত ভালোবাসি। ওরকম করে কথা বলার কি আছে? একটু না হয় নিজের বুড়ি শাশুড়ি মায়ের সঙ্গে দোকানে গেছো, তাতে কি তোমার মাথায় বাজ ভেঙে পড়েছে? আমি জানি তোমার খুব সুন্দর চুল, অনেকটা লম্বা, তাই নিয়ে অত অহংকার করার কিছু নেই। রিমি রাগে গজগজ করতে করতে বাথরুমে চলে যায় এবং চাঁদনী দেবী লুকিয়ে লুকিয়ে তার বৌমার পেছন পেছন যায়। এখনই বোঝা যাবে যে বৌমার এত ঘন কালো লম্বা চুলের রহস্যটা কি। এত সুন্দর চুল কোনো মেয়ের হতে পারে নাকি? আমার তো একেবারেই বৌমার উপর বিশ্বাস নেই। কি জানি, ওর মনে হয় ওর চুলের মধ্যেই প্রাণ আছে। রিমি কখনোই তার নকল চুলে কাউকে হাত দিতে দিত না। ছোটবেলায় রিমির একবার ভয়াবহ টাইফয়েড হয় এবং টাইফয়েডের জেরে তার মাথার সমস্ত চুল উঠে যায়। রিমির মাথায় কখনো আর চুল গজায় না। সেই নিয়ে তার বাবা অমলবাবু এবং মা রত্নাদেবী ভীষণ দুশ্চিন্তায় ভোগে। রিমি টাক হয়ে যাওয়ায় তার স্কুলের বান্ধবীরা তাকে নিয়ে হাসি মজা শুরু করে দেয়। এই কারণে সে সবসময় নিজের মাথায় রুমাল বেঁধে ঘুরে বেড়ায়। দেখতে দেখতে প্রায় কিছু বছর কেটে যায়। একদিন, বাপি, আমার তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, আর আমি তোমাদের কথা মতো খুব ভালো রেজাল্ট করেছি, তাই তোমাদের তো আমাকে উপহার দেওয়া উচিত। আমি যা চাই তোমরা আমাকে দেবে তো? ছোটবেলা থেকে কি এমন কখনো হয়েছে যে তুই কিছু চেয়েছিস আর আমি তোকে দেইনি? আর এখন তো তোকে অনেক অনেক উপহার দেওয়ার কারণও আছে আমার কাছে, তাই তুই বল তোর কি লাগবে, আমি তোকে সেই জিনিসটাই কিনে দেবো। আমাকে তুমি টাক মাথায় পড়ার জন্য একটা উইক কিনে দাও, আমার তো বয়স হয়েছে বলো, আর আমার সমস্ত বান্ধবীদের মাথায় কি সুন্দর ঘন কালো চুল আছে, কিন্তু আমার টাক মাথা নিয়ে ঘুরে বেড়াতে খুব লজ্জা করে। গরমের মধ্যে কত রুমাল জড়িয়ে থাকবো, মাথায় আমার ফোড়া বেরিয়ে যাবে, তাই আমি ঠিক করেছি এবার থেকে আমি নকল চুল ব্যবহার করব। দেখ মা, ভেবেচিন্তে কথা বলছিস তো, নকল চুল পড়ার কারণে তোর মাথায় ক্ষতি হবে না তো? তোর যদি কোনো ক্ষতি না হয় তাহলে আমি তোকে নকল চুল কিনে দিতে রাজি আছি। না না, নকল চুল পড়লে আবার ক্ষতি কিসের? তাতে আমাকে দেখতে অনেক সুন্দরী লাগবে। আর আমি ফেসবুকে দেখেছি অনেক হিরোইনদের মাথায় চুল থাকে না, তারা নকল চুল পরেই ঘুরে বেড়ায়। অমলবাবু তার মেয়েকে উইক কিনে দিতে রাজি হয়ে যায়। সেই দিনই বাবা এবং মেয়ে দুজনে মিলে তাদের বাড়ির পাশের একটি শপিং মলে চলে যায়।
এবং অমলবাবু তার মেয়েকে মাথায় পরার জন্য বড় নকল চুল কিনে দেয়। রিমি সঙ্গে সঙ্গে সেই নকল চুল মাথায় লাগিয়ে নেয়। সে আয়নায় নিজেকে দেখলে নিজেকেই চিনতে পারে না। এরকম সুন্দর কালো ঘন চুল লাগিয়ে রিমিকে দেখতে অসম্ভব সুন্দরী লাগে। মাথায় চুল থাকলে যে এত সুন্দর দেখতে লাগে আমি কখনো উপলব্ধি করতে পারিনি। ভাগ্যি সেদিনকে ফেসবুক খুলে দেখেছিলাম, না হলে আমি জানতেই পারতাম না যে উইক বলেও কিছু হয়। এই যে দিদি, নকল চুল পরে দেখতে যতই সুন্দর লাগুক না কেন, আসল চুলের মর্ম কিন্তু সত্যিই আলাদা। আর আপনাকে নকল চুল খুব সাবধানে রাখতে হবে, তা না হলে এই চুল নষ্ট হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না কিন্তু। রিমি তারপর থেকে তার নকল চুল সম্বন্ধে যথেষ্ট সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে। তার সমস্ত বন্ধু বান্ধবীরা রিমির মাথায় ঘন কালো চুল দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় এবং সকলে তাকে জিজ্ঞাসা করলে রিমি তাদের সকলকে নিজের চুলের ব্যাপারে মিথ্যা কথা বলে দেয়। সে সকলকে জানায় যে তার বাবা বিদেশে গিয়ে তার মাথায় ট্রিটমেন্ট করিয়ে চুল গজিয়ে নিয়ে এসেছে। তার বন্ধু বান্ধবরা সকলেই রিমির কথা বিশ্বাস করে। একদিন, এখন তো আমাদের মেয়ে মাথায় নকল চুল পরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এবার ওর বিয়ের জন্য আমরা সম্বন্ধ দেখা শুরু করি। কেউ তো আর আমার মেয়েকে এখন টেকোরিমি বলতে পারবে না। এইভাবে রত্নাদেবী এবং অমলবাবু নিজের মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করে। কিছুদিনের মধ্যে রিমির সঙ্গে সুজয়ের বিয়ে ঠিক হয়। সুজয় তার মা চাঁদনি দেবী এবং বোন সুলেখার সঙ্গে বাস করে। তারা সকলেই রিমির চুল দেখে তাকে খুবই পছন্দ করে। রিমি নিজের বিয়ের জন্য খুবই আনন্দে ছিল, কিন্তু তার মা রিমির নকল চুল নিয়ে খুবই চিন্তা করতে থাকে। মা, তুমি কেন বেকার চিন্তা করছো? আজ পর্যন্ত কেউ যখন আমার নকল চুলের কথা জানতে পারেনি, ঠিক সেরকম ভাবে আমার শ্বশুর বাড়ির লোকেরাও কিছু বুঝতে পারবে না। আমি কাউকে কিছু বুঝতে দেব না। খুব সাবধানে মা, ওরা যদি একবার জানতে পারে তোর মাথায় নকল চুল লাগানো, তাহলে কিন্তু ওরা তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, কারণ ওরা তোর এত সুন্দর চুল দেখেই তোকে পছন্দ করেছে। রিমি তার মাকে কোনো রকমের সান্ত্বনা দেয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে রিমির সঙ্গে সুজয়ের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রিমি নিজের শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে শান্তিতে সংসার করে এবং সকলকে লুকিয়ে নিজের নকল চুলের খেয়াল রাখে। বৌমা, তোমার এত সুন্দর চুল দেখে আমার ভীষণ লোভ হয় জানো। আমি কখনো এত সুন্দর চুল কারোর দেখিনি। আমার মেয়েকেই দেখো না, সবসময় চুলের মধ্যে রং করেই চলেছে আর চুল কেটেই চলেছে। চুলের যত্ন বলে কোনো জিনিস নেই। না না, আমি আমার চুলের সাথে ওসব আজে বাজে কাজ পছন্দ করি না, কারণ আমি আমার চুলকে যত্ন করতে ভালোবাসি। তাই জন্যই তো আমার এত সুন্দর চুল হয়েছে। আর দেখুন, আমার চুলের জন্যই আমি আমার এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছি। তুমি যতই আমাকে বলো বৌমা, তোমার এই সুন্দর চুলের পেছনে কোনো না কোনো রহস্য আছে, কারণ তুমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি কখনো তোমাকে চুল আঁচড়াতে দেখিনি কিংবা চুলে তেল শ্যাম্পু কিচ্ছু ব্যবহার করতে দেখিনি। তারপরেও তোমার চুল এত সুন্দর কি করে থাকে, আমাকে এই রহস্যটা জানতেই হবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। চাঁদনি দেবী সবসময় রিমির সঙ্গে সঙ্গে থাকায় রিমি ভীষণ বিরক্ত বোধ করে, কারণ সে নিজের নকল চুলের খেয়াল রাখতে পারে না। এর ফলে তার নকল চুলে জট পড়তে শুরু করে এবং এই দেখে রিমি ভীষণ ভয় পেয়ে যায়। সে মনে মনে ভয় করে এই ভেবে তার নকল চুলের রহস্যের কথা এই বুঝি সবাই জানতে পেরে যাবে। একদিন, বৌমা, তোমার এত সুন্দর চুলে জটা পড়ে যাচ্ছে, আমি কিছুতেই মেনে নিতে পারবো না এটা। আমার ঘরে গিয়ে দেখো, ড্রেসিং টেবিলের উপর একটা নারকেল তেলের কৌটো আছে, ওই তেলটা নিয়ে এসো, আমি তোমার মাথায় মালিশ করে দিচ্ছি। দেখবে ভালো করে তেল মালিশ করে দিলে তোমার চুলের জটা ছেড়ে যাবে, তারপর ভালো করে বিনুনি করে দেবো, কেমন? রিমি তার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে ভীষণ পরিমাণে অস্বস্তি বোধ করে এবং সে কিছুতেই তার নকল চুলে তেল লাগাতে চায় না। না মা, আমি আমার চুলে কাউকে হাত দিতে দেব না। বিয়ের আগে একমাত্র আমার নিজের মা আমার চুলে তেল মাখিয়ে দিয়েছে আর বিনুনি করে দিয়েছে, তাই আমি সেই অধিকার আপনাকে দিতে পারবো না। আর আপনার হাত লেগে আমার চুল যদি পড়ে যায় তাহলে কি হবে? তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে বৌমা, আমি মানছি যে আমি তোমার নিজের মা নই, কিন্তু তাই বলে আমি কখনো তোমার প্রতি ভালোবাসার অভাব রাখিনি। তোমার কাছ থেকে আমি এরকম কথা কখনোই আশা করিনি বৌমা। রিমি তার শাশুড়ি মায়ের কথায় পাত্তা না দিয়ে নিজের ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। রিমি তার মাথা থেকে উইক খুলে নিয়ে আসে। ভালো করে চিরুনি দিয়ে নিজের উইকটা পরিষ্কার করে নেওয়ার পর সে আবার তার মাথায় নকল চুলটা লাগিয়ে নেয়। দেখতে দেখতে কিছুদিন কাটে।
একদিন ঝড়ের মধ্যে চাঁদনি দেবী তার বৌমাকে জোর করে তার সঙ্গে বাজার করতে নিয়ে যায়। বাজার থেকে ফিরে আসার পর রিমি চুলে নোংরা পরিষ্কার করার জন্য তাকে শ্যাম্পু করতে বলে। রিমি বাথরুমে গিয়ে নিজের মাথা থেকে নকল চুল খুলে সেই চুল ছেড়ে পরিষ্কার করে নেয় এবং আবার মাথায় নকল চুলটা পরে নেয়। কিন্তু কিছুক্ষণ পর রিমি বাথরুম থেকে শুকনো মাথায় বেরিয়ে আসে। কি ব্যাপার বৌমা, তোমার মাথা শুকনো কি করে হলো? তুমি শ্যাম্পু করোনি কিন্তু এদিকে তোমার মাথা থেকে সব নোংরা পরিষ্কার হয়ে গেছে। তোমার ব্যাপারটা কি বলতো? আমার তো কিছুতেই তোমার এই কালো চুলের উপর আর বিশ্বাস হচ্ছে না। মা, আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি বরাবরই ছোটবেলা থেকে মাথায় ড্রাই শ্যাম্পু ব্যবহার করি, কারণ আমি চুলে লিকুইড শ্যাম্পু লাগালে আমার এত সুন্দর চুল পড়ে যাবে, তাই জন্যই আমার চুলকে আপনি শুকনো দেখছেন। আর আপনি আমার বাথরুমের বাইরে দাঁড়িয়ে কি দেখছিলেন? আমার এত সুন্দর ঘন চুলে রহস্য জানার চেষ্টা করছেন, সেটা কিন্তু আপনি কখনো জানতে পারবেন না। হ্যাঁ, নিজের বৌমার মুখে এমন কথা শুনে চাঁদনি দেবী ভীষণ লজ্জা পেয়ে যায় এবং সে নিজের ঘরে চলে যায়। এভাবেই আরো কিছুদিন কাটে। কৌতূহলী শাশুড়ি মায়ের কারণে রিমির পক্ষে নিজের মাথায় নকল চুল সামলানো প্রায় অসম্ভবপর হয়ে ওঠে। একদিন রিমির ননদ তার চুলে নানান রকম কালার করে বাড়ি ফিরে আসে। সেই দেখে সকলে তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তোমরা কেউ একেবারে আমার চুল নিয়ে কোন রকম কথা বলবে না। এখন হেয়ার কালার করা ফ্যাশনে ট্রেন্ডিং, তাই আমি চুলে রং করেছি। আর তাছাড়া চুলটা যখন আমার নিজের, তখন সিদ্ধান্ত আমি নিজেই নেব। হে উপরওয়ালা, এই মেয়েকে কে বোঝাবে? দেখ তোর বৌদি চুলের দিকে তাকিয়ে একবার দেখ তো, কি সুন্দর ঘন কালো চুল। শ্যাম্পু করে না, আশ্রয় না, তবুও চুলটা যেমন কি তেমনই আছে। শোনো মা, এখনকার দিনে আদিম যুগের মতো এত বড় বড় চুল কোনো মেয়ে রাখে না। আর এখন কোনো মেয়ের চুলে এরকম কালো কালার নেই। আর আমি তো বৌদিকে বলবো নিজে চুল কাটিয়ে আমার মতোই কালার করে নিতে, তাহলে বৌদিকেও খুব সুন্দর লাগবে। সুলেখা, দয়া করে আমার চুল নিয়ে কোনো কথা বলো না। আজ পর্যন্ত তোমার চুলের স্টাইল নিয়ে আমি কখনো কিছু বলেছি যে তুমি আমার চুল নিয়ে এত কথা বলছো? সুলেখা তার বৌদির কথা শুনে চুপ করে যায়। সে নিজের চুল নিয়ে নানান রকমের ফটো তুলতে তুলতে নিজের ঘরে চলে যায়। রিমি এবং চাঁদনি দেবী যে যার মতো নিজের কাজ করতে শুরু করে। আসলে সুলেখা জীবনে বিউটিশিয়ান হওয়ার ইচ্ছা ছিল, তাই সে ফেসবুকে সবসময় চুল কাটার ভিডিও এবং মেকআপ করার ভিডিও দেখে। সেদিনই রাত্রিবেলা সুলেখা ফেসবুকে দেখে দেখে চুল কাটা শিখে নেয়। চুল কাটা তো শিখে নিলাম, কিন্তু আমি মডেল বানিয়ে কার উপর এই চুল কাটার পদ্ধতিটা অ্যাপ্লাই করব? আমার কাছে তো কোনো মডেল নেই। আর এখন মায়ের চুল যদি কাটতে যাই, তাহলে মা আমাকে ঝাঁটাপেটা করবে। এভাবেই ভাবতে ভাবতে সুলেখার মাথায় তার বৌদি চুল কাটার কথা আসে। রিমি রাত্রিবেলা তার ঘরে ঘুমিয়ে পড়লে সুলেখা কাছি এবং চিরুনি নিয়ে চুপিসারে তার বৌদির ঘরে চলে আসে। এখন যদি আমি বৌদির চুলটা কাটি, তাহলে বৌদি কিছু বুঝতে পারবে না, কারণ বৌদি তো মাথার চুল ভালো করে ছড়িয়ে ঘুমায়। কালকে যখন বৌদি সকালে উঠে নিজের ননদের ট্যালেন্টের ব্যাপারে জানতে পারবে, বৌদি ভীষণ পরিমাণে খুশি হয়ে যাবে। এই বলে সুলেখা তার বৌদির চুল কাটতে শুরু করে। কিন্তু সে যতই কাছি চালায়, তবুও রিমির চুল কিছুতেই নষ্ট হয় না। সেই দেখে সুলেখা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় এবং সে বেশি পরিমাণে কাছি দিয়ে চুল কাটতে শুরু করে। এক সময় সুলেখা চিরুনি দিয়ে তার বৌদির চুলে টান মারলে রিমির মাথায় নকল চুল খুলে সুলেখার হাতে চলে আসে। সেই দেখে সুলেখা ভীষণ ভয় পেয়ে যায় এবং ঠিক সেই সময় রিমি আটকে ঘুম থেকে উঠে পড়ে। ও মা, মা এই দেখো, আমাদের বৌদির মাথায় চকচকে টাক, বৌদির চুল খুলে আমার হাতে চলে এসেছে। এ বাবা, আমাদের নতুন বৌদি তো পুরো টাক মাথা। সুলেখার চিৎকার শুনে সুজয়ের ঘুম ভেঙে যায় এবং চাঁদনি দেবী দৌড়ে তাদের ঘরে চলে আসে। সকলে রিমির মাথায় এমন পরিষ্কার টাক দেখে এবং তার পাশে নকল চুল পড়ে থাকতে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। রিমির নকল চুলে সত্যি সকলের সামনে চলে আসলে রিমি কিছুতেই তার কান্না থামাতে চায় না। হায় রে হায়, শেষ পর্যন্ত টেকো বৌমাকে ঘরের বউ করে নিয়ে এলাম। আমি তাই ভাবি যে এত সুন্দর চুল কারোর কি করে হতে পারে? আমাদেরকে ঠকাতে তোমার একটু লজ্জা করলো না? হ্যাঁ, আমি এই মেয়ের সাথে কিছুতেই ঘর করব না। রিমি, তুমি এখন নিজের বাপের বাড়ি চলে যাও, তোমাদের পুরো পরিবারটাই ঠকবাজ। আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। ছোটবেলা থেকেই আমার মাথায় এমন টাক ছিল, তাই আমি সব সময় নকল চুল পরে ঘুরে বেড়াতাম। আপনারা দয়া করে আমাকে এত বড় শাস্তি দেবেন না। রিমি সকলের সামনে নিজের নকল চুলের সত্যিটা জানায়, কিন্তু তারা কিছুতেই রিমিকে ক্ষমা করতে চায় না, কারণ তারা স্বপ্নেও ভাবতে পারেনি যে তাদের বাড়ির বৌমার মাথায় টাক থাকবে।
এবং সে নকল চুল পরে ঘুরে বেড়াবে। খুব তো আমাকে চুল নিয়ে কথা শোনাতে, এখন দেখছো বৌদি নিজেই তো টাক মাথা, যা হওয়ার তো হয়ে গেছে। এখন যদি তোমরা বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের আত্মীয় স্বজন সকলে জেনে যাবে যে বৌদি টেকো, তার থেকে ভালো বৌদি নকল চুল পরেই ঘুরুক, আর আমরা ওর ট্রিটমেন্ট করানোর চেষ্টা করি। সুলেখার এমন যুক্তিপূর্ণ কথা বাড়ির সকলের পছন্দ হয় এবং তারা সকলে রিমিকে নকল চুল পরে থাকার অনুমতি দেয়। তারপর থেকে সকলে মিলে রিমিকে শহরের বড় বড় ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করাতে শুরু করে। ধীরে ধীরে রিমির মাথায় ছোট ছোট চুল গজাতে শুরু করে। এই দেখে রিমি খুবই খুশি হয়। এভাবেই রিমি তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।